বাবা বাবা তুমি কথা বলছো না কেন বলো তুমি দেখিয়েছিলে কালচক্রণকে হ্যাঁ গো মা আমি দেখিয়ে ভুল করেছিলাম আমার সেদিনের ভুলটার জন্যই এত কিছু ঘটে গেল गायत्री माँ गायत्री गायत्री हाँ अरे ओ की कोरे व्यापट्टा जान लो क्यों लो माँ एकों तुम्ही शोधती टा जानते पड़े चोतो ये शोधतो टा तुम्ही किचुते शोध जो करते बच्चों ना शेटा हमी भालो कुरी बुझते बच्ची किंतु এটাই হলো সত্য ঘটনা এই ব্যাপারটা বিশ্বাস না করে তুমি একটা ধাঁধার মধ্যে রয়েছো যদি আরেকটা ব্যাপার তোমাকে জানাই তাহলে তুমি কি করে সহ্য করবে তোমার বাবা কালচক্রটা আমাদের দেখিয়ে দিল বলে সেই রাগে পার্বতী তোমার বাবাকে খুন করতে এসেছিল কিন্তু যেখানে এসেছিল সেখানে তোমার বাবা ছিল না সেই রাগে তোমার মাকে ও মেরে ফেললো তাতেও পার্বতীর রাগ না কমায় ও আমাদেরকেও খুন করতে এসেছিল আমি আর আমার বন্ধুরা তাই ওকে মেরে ফেলতে বাধ্য হলাম তারপর ওখানে তোমার বাবা এলো আমরা তোমার মাকে আর পার্বতীকে খুন করেছি এটা ভেবে আমাদের ভুল বুঝলো এবার তোমার বাবা নন্দিনীকে সাথে নিয়ে আমার উপর বদলা নেবে বলে অপেক্ষা করছে এখনো পর্যন্ত এই বিষয়টার ব্যাপারে আমার ছেলের কাছে আমি কোনো কিছুই বলিনি শুধু তোমাকে এই কথা বলছি ভবিষ্যতে ভালো থাকবো বলে কালচক্রটা আমি এনেছিলাম এছাড়া কোনো অন্যায় আমি করিনি আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছিলেন তখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন না কেন আপনি আপনার তো উচিত ছিল কাল চক্রটা ফেরত দিয়ে দেওয়া দিয়ে দেব কিন্তু নন্দিনী যে আমাকে মারবে না তার গ্যারান্টি তুমি দিতে পারো কোনো গ্যারান্টি দিতে পারবে না তো ঠিক ওই কারণের জন্যই ওই কাল চক্রটাকে আমার জীবনের কবজ বানিয়ে রেখেছি ওটা ছাড়া আমার আর কোনো রকম কোনো উদ্দেশ্য নেই শুধু ওটাই নয় আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমাকে খুন করবার জন্য আসা ওই মুনিস্বামীকে যখন ইচ্ছে শেষ করে দিতে পারতাম সেটা আমি করেছি কি করে দিত মুনিস্বামী যাতে ভালো থাকে সেই জন্য তো আমি ওকে ছেড়ে দিই এবার তো তুমি আমার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো আর একটা ব্যাপার আছে মা ওটা তোমাকে বলবো না বলে ভেবেছিলাম কিন্তু এই পরিস্থিতি আমাকে বলতে বাধ্য করছে তুমি যে এখনো জীবিত থেকে হেঁটে চলে বেড়াচ্ছ তার কারণটাও কিন্তু এই আমি তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমি বাঁচিয়েছি কিন্তু আজ দেখো তুমি আমাকে খুন করবে বলে এসেছো বিশ্বাস করতে পারছো না তো তুমি ভালো করে চিন্তা করে দেখো কে আছো আমার মেয়েকে বাঁচাও বাঁচাও নন্দিনীর জন্য তুমি আমাকে শত্রু বলে মনে করছো কিন্তু আমি তোমাকে কখনো ওই রকম ভাবিনি তোমাকে আমি আমার বাড়ির একজন বলেই মনে করেছি আমি এত কিছু বলবার পরেও তোমার যদি মনে হয় যে আমার বেঁচে থাকা উচিত নয় তাহলে তুমি নিজে আমাকে মেরে ফেলো ধরো
যখন তুমি আমাকে খুন না করে দাঁড়িয়ে আছো, তার মানে আমাকে যে তুমি বুঝতে পেরেছো এটা বোঝা যাচ্ছে। আমার জন্য এটাই যথেষ্ট মা। নন্দিনী আর মুনির স্বামী তোমাকে আমাকে খুন করবার জন্য অস্ত্র হিসেবে পাঠালেও আমি তোমাকে ঢালের মতো ব্যবহার করলাম। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। মাধবী, ওম নম শিবায়। মাধবী, ওম নম শিবায়। মাধবী, ওম নম শিবায়। মাধবী, ইচ্ছেধারী নাম ডাকছে মনে হচ্ছে। মাধবী, আমি কালচক্র নিয়ে এসেছি। আমাকে দেওয়া কথা ইচ্ছেধারী নাগ রেখেছে। তুমি আমায় বলেছিলে কালচক্র এনে তোমাকে দিতে। মা, নিয়ে এসেছি। তুমি ভেতরে এসে দাও। দেখুন, আমি একজন ইচ্ছাধারী নাগ। আমি যদি ভিতরে ঢুকি তাহলে গরুর গুলো আমাকে মেরে ফেলবে। আপনি এটা বাইরে এসে নিয়ে যান। আমি যা আপনাকে কথা দিয়েছিলাম তা পালন করেছি। আমি কালচক্র আপনার জন্য নিয়ে এসেছি। তুমি তোমার কথা রেখেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি এখন যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে। ভালো করে দেখ, আমি দাঁড়িয়ে আছি তোর সামনে, কিন্তু তোর আমাকে আটকানোর জন্য তোর জঙ্গলের লোকেদের ইচ্ছাধারী সাহায্য চাই। শত্রুর সামনে একা দাঁড়ানোর ক্ষমতা নেই তোর, আর তুই কালচক্র নিবি? দে! তুই আমাকে আটকানোর জন্য ষড়যন্ত্র করে এই ইচ্ছাধারীকে পাঠিয়েছিলিস। আজ এই ইচ্ছাধারীর সাহায্য নিয়ে আমি তোকে মারব। যতই চেষ্টা কর না কেন, এই নন্দিনীর কোনো ক্ষতি তুই করতে পারবি না। এই ইচ্ছাধারী বিশ্বাসঘাতক, তোকে নন্দিনীর সঙ্গে পরিচয় করিয়েছি, আর এখন তুই আমার বিরুদ্ধেই চলে গেছিস। কেন করলি এটা বল, কেন? আমার পরিস্থিতির সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করে আমাকে দিয়ে এই কাজটা মাধবী করিয়েছে। তোকে তোর কথা রাখতে হবে, তাই তো? আমার কথা মতো চললে তুই তোর কথা রাখতে পারবি। আমি তোকে এই কালচক্রটা দিচ্ছি। ওই মাধবীকে গরুরের গুহায় ডেকে নিয়ে গিয়ে এই কালচক্র তুই ওকে দিবি। কোনো কথা দিয়ে কথা রাখতে পারা নাগ বংশের গৌরব। কোনো সর্প কথা রাখতে পারবে না তা আমি চাই না। তুই মাধবীকে দেওয়া কথা রাখার জন্যই এই কালচক্র মাধবীকে দিবি, কিন্তু এটা কিভাবে নেব সেটা আমি জানি। Oh.
মানুষরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু এক সর্প কখনো অন্য সর্পকে ঠকায় না। তুই আমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করে নিজের কাজ হাসিল করার চেষ্টা করছিলিস, এত সাহস তোর? হ্যাঁ, তুই 18 বছর ধরে শিবের তপস্যা করেছিস বলে ওই শিব তোর সব পাপ কাজে সাহায্য করবে বলে ভাবিস না তুই? আমরা নাগবংশীয় মহাদেবের গলার গয়না হয়ে থাকি আমরা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়ালে ওই শিবই তোর বিনাশ করবেন।